পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের পিপলন পঞ্চায়েতের ইচুভোগড়া গ্রামে শ্রী শ্রী বাবা বুড়োরাজের পুজো অনুষ্ঠিত হল। 300 বছরের প্রাচীন এই পুজো বছরে দুবার বুদ্ধ পূর্ণিমা ও মাঘী পূর্ণিমায় বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রতিদিন নিত্য পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। সকল ধর্মের মানুষ এই পুজোয় অংশগ্রহণ করে। উল্লেখ্য, প্রথম পুজো মুসলিম সম্প্রদায়ের ভক্তরাই দিয়ে থাকেন। পুজো প্রাঙ্গণে বসে নানান খাদ্য সামগ্রীর মেলা। এদিন পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন বাপি মালিক, পম্পা ঘোষ, চাঁদ দাস, উমেশ চক্রবর্তী, কানাইলাল চক্রবর্তী, দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, পুরোহিত মানব ঘোষাল সহ অগণিত ভক্তগণ। এটাকে বুড়োরাজের পুজো বলা হয়। এটা মাঘে পূর্ণিমায় হয়। এর মেন পুজোটা হয় বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমায়। এখন একবার পুজো হয়, সেটা হচ্ছে মাঘে পূর্ণিমাতে। এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, বহু দিন যাবৎ এখানে আমরা পুজো হচ্ছে। আমরা জানি না কতদিন, আমার বাপ ঠাকুর দ্বারাও বোধহয় জানে না কতদিন ধরে এই পুজোটা হচ্ছে। এখানে হচ্ছে যে শিবজ্ঞানে পুজো হয়, ঠিক আছে, পিপলনের পুজো। এটা মন্তেশ্বর ব্লকের যে পিপলন গ্রাম, সেই পিপলন গ্রামের পুজো। এবং এখানে পাশাপাশি যে সমস্ত গ্রাম আছে সেই গ্রামেরও সব মানুষজন আসেন, পুজো দেন, ঠিক আছে, তাদেরও এটা ধর্মীয় উৎসব। আর পিপলনের তো এটা মেন উৎসব বলেই পরিচিত। এখানে হচ্ছে যে প্রচুর মানুষজনের সমাগম হয়। এবং এখানে যারা আসেন মহিলারা, তারা উপোসী থাকেন। এবং পুজো টুজো দেওয়ার পরে এখানে হচ্ছে যে সবাই গুরুরাজের নামে প্রসাদ গ্রহণ করেন। এবং এখানে ভিজেটি যে খান ওনারা, সেখানে হচ্ছে যে চাল, মুগের ডাল, তার সাথে সাথে হচ্ছে আপনার মুড়ি, এগুলোও হচ্ছে যে খাওয়া হয়, শুকনো খাবার, সেগুলো খান। এবং এটা বহুকাল ধরে হচ্ছে আমাদের এখানে। এবং মানুষজন খুব ধর্মীয়ভাবে, মানে মনে শান্তিভাবে এখানে আসেন। এবং সবাই এক কথায় সকলে মিলে এসে একটা উৎসবের আঙ্গিকে, উৎসবের মেজাজে এই কি পূজা হচ্ছে আপনাদের? আমাদের এখানে মাঘী পূর্ণিমার মেলা, যে মাঘী পূর্ণিমা যে পুজো হয় সেই পুজোটা শ্রী ধর্মরাজ বুড়োরাজের হচ্ছে। এটা কি বার্ষিক পূজা নাকি? না, এটা বার্ষিক, আমাদের দুটো পূজা হয়, একটা এখন হয়, একটা বৈশাখ মাসে হয়। এটা তাহলে কি তিথি অনুযায়ী হচ্ছে? এটা এটা মাঘী পূর্ণিমা, শুক্ল পক্ষ তিথিতে। এটা কত বছর ধরে হয়ে আসছে পুজোটা? 300 বছরের ওপর। এই পুজোর মধ্যে আর কি কি অনুষ্ঠান হয়? এই পুজোর মধ্যে আমাদের এখানে একটা এই পুতুল নাচ হচ্ছে, বিভিন্ন মেলা হচ্ছে, প্রচুর লোকের সমাগম হয় এখানে। আচ্ছা, আপনাদের এই পুজোর মধ্যে কে কে উপস্থিত আছেন? আমাদের এখানে পুজোর মধ্যে উপস্থিত আছে, এখানে আছে, আমি আছি মানব ঘোষাল সেবাই, আচ্ছা, উমেশ চক্রবর্তী সেবাই, কানাইলাল চক্রবর্তী সেবাই, আর আমাদের তার সঙ্গে আছে দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সেবাই, তাছাড়া এখন আমাদের অনেকও সেবাই আছে এখানে। আচ্ছা, এই আজকে যে পুজোটা হচ্ছে এটা কি কারণে, কি কারণে বছরে দুবার যে পূজোটা হয়? এটা মাঘী পূর্ণিমার, মাঘী পূর্ণিমার যে মেলা হয় সেই কারণেই হচ্ছে। এখানে কি সকল ধর্মের মানুষের সমাগম? এখানে সকল ধর্মের মানুষ, আমাদের কোনো বাজ বিচার নেই, এখানে সবাই আসতে পারে। এবং আমাদের এই যে এখানে মেলাটা হচ্ছে, এখানে আমাদের ইচু ভাগড়া, যেখানে বলছি ইচু ভাগড়া, এখানে আগে ওদের পুজোটাই হয়, তারপরে সব আরম্ভ হয়। কোন জায়গা থেকে পুজো দিতে এসছেন এখানে? লোহায়। এখানে কি পুজো দিতে এসছেন? বাবা বুড়োরাজে। এটা কোন জায়গা? ভাগড়া। প্রত্যেক বছরই কি আসেন? আসি না, তবে আসি, মাঝে মাঝে আসি। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, আনন্দ বার্তা।